ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে এমন একটা স্মল ক্যাপ কোম্পানিকে নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানি এগ্রো কেমিক্যাল সেক্টরে বিলং করছে এবং তার মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে 20% আপার সার্কিট লেগেছে। ফ্রেন্ডস, নিউজ এসে পৌঁছেছে, আমরা দেখতে পাচ্ছি যে কোয়ার্টারটির রেজাল্ট কোম্পানির মধ্যে দুর্দান্ত এসেছে, স্ট্রং খুব প্রেজেন্ট করেছে, নেট প্রফিট আপ হয়েছে 19% মতো এবং রেভিনিউ আপ হয়েছে 6% মতো। তো তার এফেক্ট আমরা দেখতে পাচ্ছি যে নাম্বারের মধ্যে পড়েছে। তার সাথে ফ্রেন্ডস আমরা আরও একটা রিপোর্ট এসে পৌঁছেছি আমাদের সামনে, আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানির মধ্যে HDFC মোটা পরিমাণে একটা স্টেক হোল্ড করছে। তো চলুন, পুরো নিউজ কী আছে সেই সব বিষয়ে আজকে আমরা আলোচনা করে নেব। ফ্রেন্ডস, এখন স্টক ট্রেড করছে 525-এর কাছাকাছি। ফ্রেন্ডস দেখুন, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে 19.99% মুভমেন্ট দেখতে পাওয়া গেছে, আপার সার্কিট লেগেছে আজকে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া কোম্পানির মার্কেট ক্যাপ আছে 4743 কারে। ফ্রেন্ডস, এটা একটা স্মল ক্যাপ কোম্পানি আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আরই আছে 17, তো ভেরি স্ট্রং দেখতে পাওয়া যাচ্ছে, তাতে কোনো ডাউট নেই। কোম্পানি কি কাজ করছে? অ্যাগ্রোকেমিক্যাল সেক্টরে বিলং করছে। যদি নিচের দিকে নেমে আসবেন তো দেখুন, ফাইন্যান্সিয়াল ট্রেড আমরা দেখতে পাচ্ছি ভেরি পজিটিভ, তো গুড একটা ইন্ডিকেট কিন্তু পাওয়া যাচ্ছে লং টার্মের জন্য। তো চলুন, সময় নষ্ট না করে এখান থেকে আমরা পাবলিক শেয়ার হোল্ডিংকে ডাউনলোড করে নেব। ফ্রেন্ডস, আপনারাও চাইলে ডাউনলোড করে নিতে পারেন এবং দেখতে পারেন। তো ফ্রেন্ডস, BSE ইন্ডিয়া থেকে আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নকে ডাউনলোড করে নিয়েছি এবং বড় বড় অক্ষরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখুন HDFC, আমরা দেখতে পাচ্ছি HDFC কোম্পানি লিমিটেড 83 লাখের ইকুইটি শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে বাইং করেছেন এবং তার পার্সেন্টেজ আছে 9.20%। তো HDFC-কে দেখতে পাওয়া যাচ্ছে যে এই কোম্পানির মধ্যে একটা ভারী কোয়ান্টিটি হোল্ড করছে এবং তার পার্সেন্টেজ আছে 9.20%। তো চলুন, কোম্পানির নাম কি আছে আমরা দেখে নেব। তো স্ক্রিনের উপর ফ্রেন্ডস আমরা চলে এসেছি এবং কোম্পানির নাম আপনাদের সামনে আছে সাদ্দা ক্রপ লিমিটেড। ফ্রেন্ডস দেখুন, যদি নিচের দিকে আসবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি কিন্তু একদম ডেট ফ্রি কোম্পানি আছে। কোম্পানির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট ভালো আসছে, কোম্পানি যে ডিভিডেন্ডটা দিচ্ছে সেটাকে মেনটেন করছে এবং এর মধ্যে লাস্ট 10 ইয়ার্সে কিন্তু সেলস গ্রোথও হয়েছে, যেটা কোম্পানির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির মধ্যে সেলস কিন্তু অনেকটাই বেড়েছে এবং সেটা আছে 17% মতো। কোম্পানি যেই সেক্টরে বিলং করছে তার মধ্যে নাম্বার 6-এ আসছে। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি কোম্পানির ওয়েবসাইটের উপর। কোম্পানি কিন্তু মেইনলি অ্যাগ্রোকেমিক্যালের উপরই কাজ করে থাকে। আপনারা চাইলে অবশ্যই কোম্পানির ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং দেখতে পারেন যে কোম্পানি কী ধরনের কাজ করে থাকে। তাছাড়া ফ্রেন্ডস, কোম্পানিকে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু অনেকটাই ভ্যালুয়েবল প্রাইসও মার্কেটে অ্যাভেলেবেল আছে। এখানে দেখুন, এর সেক্টর পি আছে 24 এবং এর পি রেশিও আছে 17। তো সেক্টর পির তুলনায় অনেকটাই ভ্যালুয়েবল প্রাইসে মার্কেটে অ্যাভেলেবেল আছে। যদি হোল্ডিং দেখবেন তো হোল্ডিংয়ের উপর ফ্রেন্ডস আমরা ক্লিক করছি, হোল্ডিং দেখুন ফ্রেন্ডস, প্রমোটারের কাছে 74% হোল্ডিং আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো প্লেজ নেই। তাছাড়া মিউচুয়াল ফান্ডের মধ্যে ভারী একটা হোল্ডিংও রেখেছে 12.73%। তাছাড়া বাকি হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি রিটেল এবং আদার্সের কাছে আছে। চার্টের উপর চলে যাব, চার্ট কি বলছে আমরা দেখে নেব। তো জিরোধার প্ল্যাটফর্মের উপর সারদা ক্রপের চার্ট আমি ওপেন করে নিয়েছি। চার্টকে যদি ফ্রেন্ডস একটু ভালো করে দেখবেন তো চার্টের মধ্যে লম্বা সময় ধরে আমরা কনসোলিডেশনের পিরিয়ড দেখতে পেয়েছি। এখানে দেখুন ফ্রেন্ডস, আমরা দেখতে পেয়েছি যে অলমোস্ট একই প্রাইসে ঘোরাঘুরি করেছে, 300 থেকে 380 লেভেলে আমরা দেখতে পেয়েছি যে কন্টিনিউসলি কিন্তু ট্রেড করেছে। দেখুন, কনসোলিডেশনের পিরিয়ড আমরা দেখতে পেয়েছি এবং এখানে দেখবেন অলমোস্ট ফ্রেন্ডস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রেজিস্ট্যান্সের উপরে যখন ক্লোজিং দিয়েছে তখন আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিন্তু 20% আপার সার্কিট আমরা দেখতে পেয়েছি। দেখুন, লম্বা সময়ের পরে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সের ওপর ক্লোজিং দিয়েছে এবং কন্টিনিউয়াসলি আমরা দুদিন ধরে দেখতে পাচ্ছি যে এর মধ্যে পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে 15% করে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি 20%। তো ডেফিনেটলি এর মধ্যে পজিটিভ নিউজ এসে পৌঁছেছে। তাছাড়া ফ্রেন্ডস, আনন্দ রাঠি এর মধ্যে টার্গেট প্রাইস দিচ্ছেন। দেখুন, আনন্দ রাঠিকে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে টার্গেট প্রাইস দিচ্ছেন 600-এর কাছাকাছি। ফ্রেন্ডস, এখন ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই উপরে উঠে গেছে, কেন, যে এর মধ্যে রিপোর্ট এসে পড়েছে যে HDFC এর মধ্যে ভারী পার্সেন্টেজের স্টেক হোল্ড করছে 9.0
2% এই রিপোর্টটা যখন এসে পৌঁছেছে তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে এবং এর কোয়ার্টার 3 রেজাল্টও কিন্তু পজিটিভে এসেছে নেট প্রফিটও আপ হয়েছে 19% এর মতো এবং রেভিনিউ কিন্তু জাম্প দেখিয়েছে 6% এর মতো তো তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে সারদা ক্রপের মধ্যে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে এবং এখান থেকে কিন্তু আরো কিছুটা পজিটিভ মুভমেন্ট হয়তো আমরা দেখতে পেতে পারি অ্যাট লিস্ট আমরা 600 অবধি কিন্তু একে যেতে দেখতে পাবো শর্ট টার্মের ক্ষেত্রে তো আপনারা চাইলে অবশ্যই সারদা ক্রপকে নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন তো फ्रेंड्स আপনারা কি ভাবছেন সারদা ক্রপকে নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন फ्रेंड्स এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই উঁচু হয়ে গেছে এই লেভেলে কিন্তু আমরা একদমই বাইং করতে যাব না যখন এর মধ্যে সামান্য কারেকশন আসবে সেই পজিশনে ডেফিনেটলি এর মধ্যে ফোকাস করব লং টার্মের জন্য কেন যে फ्रेंड्स এইচডিএফসি কে আমরা দেখতে পাচ্ছি যে স্টেক বাইং করে রেখেছে এবং তার এফেক্ট কিন্তু ফিউচারে অবশ্যই আমরা দেখতে পাবো তো আপনারা চাইলে অবশ্যই এই স্টকের দিকে নজর রাখতে পারেন কিংবা লার্নিং করেও দেখতে পারেন তো फ्रेंड्स আপনারা কি ভাবছেন এই ইনফরমেশনের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনফরমেশন যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে লাস্ট অফ দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ